মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সামটেপাড়ার বাসিন্দা এলেমা বেওয়া, তার বয়স 41 বছর, এখনও বিধবা ভাতা হয়নি। আমি নেশাতুন খাতুন, এই আমার সমুদায়। ভাতা নাই, ছাগল মুরগি পুষি পুষি খাই, আমার ধরো যে ইনকামের লোক নাই, স্বামী নাই, আজ 15 বছর মরিছে, যেভাবে হোক সংসারটা ম্যানেজ করতে হয়। আমার তো জমি নাই, জিরাত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমাকে খাইতে ছেলে পিলে মানুষ করতে হইলো, নিজে খাইতে লোকের পরে কাজ করি, দুঃখ করি, ধান্দা করি। তো গ্রামের লোক তো সবাই জানে যে মেয়েটা আড়ি দুঃখ নি, তো সবারই হলো, আমার হলো না। আপনার ছেলে মেয়েরা দেখে না? না, ছেলে মেয়ে কি করে দেখবে, ছেলে মেয়েরই ওহারে সংসার লি ওহারে পাগল, শরীরের অবস্থা খারাপ, শরীরের অসুখ। 2001 সালে এলেমা বেওয়ার স্বামী জাকির হোসেন মারা যান, তিনি সংসারে একমাত্র আয় করতেন। এলেমা বেওয়ার বয়স ভোটার আইডি কার্ডে 41 বছর বয়স। তিনি 2-3 বার বিধবা ভাতার জন্য আবেদন করেন, তবুও তার বিধবা ভাতা হয়নি। ভাতাটা করার লাগি মাসাদুরকে, তারপরে আলাকে সব টাকা পয়সা খরচ করি, কতবার জমা দিয়েছি, টিপেল তালিকা, ভোটের ছবি, ধরো যে পাসপোর্ট ছবি, হবে হবে কি হয়নি। তো এলেমা বেওয়া প্রধানের কাছে পুনরায় যান, প্রধান বলেন ভোটের পর আবেদন করতে। এই গ্রামের এলেমা বেওয়ার দাবি তার যাতে বিধবা ভাতা হয়। এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাধন দেবনাথকে 94-34-77-00-37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।